হ্যালো ভিউয়ারস আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ারস আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনি আপনার বিজনেসে কাজে লাগিয়ে আপনার ব্যবসার সেলসকে অনেক গুণ বৃদ্ধি করতে পারেন বিশেষ করে যারা আরবআমিরোতে বিজনেস করছেন আপনারা যদি এই টিপসগুলো আপনাদের বিজনেসে अप्लाई করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের সেলস অনেক গুণ বৃদ্ধি পাবে তবে বিজনেস টিপসগুলো শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আসলে প্রযুক্তি দিন দিন আপডেট হচ্ছে প্রতিনিহত কিন্তু প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং এআই চলে এসেছে আপনারা সবাই জানেন প্রযুক্তির আপডেটের সাথে সাথে আপনাদের বিজনেসেও কিন্তু আপডেট নিয়ে আসতে হবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে যদি আপনি যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে কিন্তু নোকিয়ার মতো অবস্থা হবে আমরা সবাই জানি নোকিয়ার কি ঘটেছে নোকিয়ার ছিল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড কিন্তু বর্তমানে কিন্তু নোকিয়ার অস্তিত্ব বললেই নাই কারণে সেটি হচ্ছে একটি যে তারা যুগের সাথে আপডেট হতে পারেনি, যে কারণে তাদের আজকের এই অবস্থা আমি যে টিপস গুলো আপনার শেয়ার করব এই টিপস গুলো আপনারা সবাই জানেন কিন্তু আসলে হয়তো বা আপনি ওইভাবে গুরুত্ব দেননি আসলে এই টিপস গুলো যে কত বেশি গুরুত্ব আপনি পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমত আমি আপনাদেরকে যে টিপসগুলো দেব আপনাদের বিজনেস এর জন্য একটি গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গুগল বিজনেস অ্যাকাউন্টটি খুবই ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য কারণ বর্তমানে যারা ক্রেতা রয়েছে কাস্টমার রয়েছে বিশেষ করে দুবাই যে কাস্টমারগুলো রয়েছে তারা কিন্তু এখন কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু অনলাইনে গুগলে চার্জ করে গুগল থেকে ইনফরমেশন নিয়ে তারপর হচ্ছে যে শপে গিয়ে কেনাকাটা করে অথবা হোম ডেলিভারি নিয়ে আসে আপনার বিজনেস যদি গুগলে না থেকে থাকে তাহলে কিন্তু আপনার ইনফরমেশন তারা পাবে না সো গুগল বিজনেস অ্যাকাউন্ট কিভাবে কাজ করে এবং গুগল বিজনেসের কি কি আপনি बेनिफिट পাবেন আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখে নেন প্রথমত আপনাদেরকে বলবো গুগল বিজনেসটা কি গুগল বিজনেসটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট আমরা গুগল সম্পর্কে জানি গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন আপনি যেটি সার্চ করবেন সেটি কিন্তু আপনার সামনে চলে আসবে তো এটি হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট গুগল বিজনেস এখানে হচ্ছে আপনার বিজনেসের প্রোফাইলটি আপনি এখানে শো করাতে পারবেন যার মাধ্যমে যারা নতুন কাস্টমার তারা গুগলে চার্চ করলে আপনার শপটি আসবে সেখান থেকে আপনার শপ সম্পর্কে জানতে পারবে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং আপনার অফার সম্পর্কে জানতে পারবে এবং আপনার লোকেশানটি তারা দেখতে পারবে এটি তখনই শো করবে যখন আপনি গুগলকে আপনার ইনফরমেশন দিবেন তারপরে কাস্টমাররা এই ইনফরমেশনগুলো পাবে সো আমি চলে যাচ্ছি কিভাবে আপনার এটি কাজ করে সাধারণত এটি গুগল বার আমরা যদি এখানে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে লিখি সাপোজ আমি দেখতে চাচ্ছি যেমন নিয়ারমি গ্রোসারি শপ নিয়ারমি দেখেন এটি যদি আমি লিখি এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে যে আপনার গ্রোসারি শপ কিন্তু এখানে শো করছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রোসারি শপ শো করছে আমি যদি আরও দেখতে চাই এখানে কিন্তু চলে আসবে সেটি মোবাইল থেকেও চলে আসবে আমি আপনাদেরকে পিসির মাধ্যমে দেখাচ্ছি যেন আপনারা বড় আকারে দেখতে পারেন সো দেখেন এই যে আমার এই পাশে আমি এখন যে জায়গায় আছি এখানে কিন্তু অনেকগুলো গ্রোসারি শপ এখানে আছে দেখেন এই যারা যারা অনলাইনে তাদের প্রতিষ্ঠানের ডিটেলস দিয়েছে বিজনেস গুগল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে শো করছে এবং আমার নিকটে কোনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমি যদি এই গ্রোসারি শপে যাই তাহলে কিন্তু আমি তার ডিটেলস দেখতে পারবো এখানে তার ফোন নাম্বার দেওয়া আছে যেই যে তথ্য ওই প্রতিষ্ঠানটি দিয়েছে সে সেই তথ্যগুলো শো করছে আমি চাইলে এখান থেকে রিভিউ দেখতে পারবো প্রতিষ্ঠানের রিভিউ কেমন এই প্রতিষ্ঠানের সার্ভিস কেমন প্রোডাক্ট কেমন সো আসলে যদি আমি অন্য কোন শপ লিখি যেমন হচ্ছে যদি আবায়া আবায়া সব মি দেখেন এখানে কিন্তু অনেকগুলো আবায়া সব চলে এসেছে তা আপনি দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে যারা কাস্টমার আছে তারা হচ্ছে গুগলকে ইউজ করে কিন্তু পণ্য কেনাকাটা করে কারণ কোনো একটি পণ্য খোঁজার জন্য এখন কিন্তু মানুষ মার্কেটে গিয়ে খুঁজে না তারা কিন্তু ঘরে বসে গুগলের মাধ্যমে কিন্তু পণ্য খুঁজে থাকে সো এই গুগলে যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট সেট করেন তাহলে কিন্তু কাস্টমাররা আপনার ইনফরমেশন পাবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনাকে কিন্তু কল করবে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বলি গত কিছুদিন আগে আমি আমরা যে বাসায় এসেছি তো সেখানে হচ্ছে যে আমাদের ওয়াশিং মেশিনের একটি আইটেম প্রয়োজন হচ্ছিল প্লাম্বার আইটেম তো তখন হচ্ছে যে আমি হঠাৎ করে দেখলাম যে আমার আসলে জানা মতে নিচে কোথায় আছে আসলে আমি জানি না তখন বাইরেও প্রচুর রোদ বাইরে গিয়ে খোঁজা অনেক সময় সাপেক্ষ তখন আমি হচ্ছে যে এখানে লিখলাম যে প্লাম্বার শপ আমি লিখলাম প্লাম্বার শপ নিয়ার মি তো আমি যখন এটি লিখি লিখার পরে কিন্তু আমার এখানে পাশে অনেকগুলো প্লাম্বার শপ শো করে এবং পরবর্তীতে আমি দেখলাম যে আমার নিকটে কোনটি আছে আমি সেখান থেকে ক্লিক করে আমি ম্যাপ এখান থেকে কিন্তু ডিরেকশন আছে আমি ম্যাপ দেখে কিন্তু ওই শপে গিয়ে আমি সেখান থেকে পণ্যটি ক্রয় করেছি তো এখন দেখুন আপনার এটি যদি এই প্রতিষ্ঠান যদি তারা এখানে শো না করত তারা যদি সাবমিট না করতো এবং তারা যদি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট না করত তাহলে কিন্তু এই শপের ডিটেলস কিন্তু আমি পেতাম না এবং আমি সেখানে গিয়েও পণ্যটা ক্রয় করতাম না তো আপনারা যারা এখনও বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আপনারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার পণ্যর সবগুলো ডিটেলস গুগলে দিতে পারবেন এবং যারা আপনার কাস্টমার রয়েছে সেই কাস্টমাররা কিন্তু আপনার থেকে গুগলের মাধ্যমে পণ্য ক্রয় করবে এবং আপনার নাম্বার কালেক্ট করে আপনাকে কল দিয়ে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারে তাছাড়া যদি আমি গুগলে আপনার টেকনিক্যাল সার্ভিস নিয়ে দেখি টেকনিক্যাল সার্ভিস দেখুন এখানে টেকনিক্যাল সার্ভিস লেখার পরে কিন্তু অনেকগুলো টেকনিক্যাল সার্ভিস প্রতিষ্ঠান এখানে শো করছে তো বর্তমান সময়ে যারা আপনারা আহ ইউএইতে সার্ভিস রিলেটেড কাজ করছেন তাদের জন্য কিন্তু আপনার গুগল বিজনেস অ্যাকাউন্টটি খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি গুগল বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো অর্ডার পাবেন যারা সাধারণত টেকনিক্যাল সার্ভিস বা আপনি যে ধরনের সার্ভিস দিচ্ছেন এই ধরনের সার্ভিসের জন্য মানুষ কিন্তু হাঁটি হাঁটি কিন্তু সার্ভিস ম্যান খুঁজে না এখন বর্তমানে অনলাইনের মাধ্যমে কিন্তু খুঁজে থাকে সো আপনি যদি এখানে আপনার কোম্পানির সার্ভিসগুলো এখানে দিয়ে থাকেন দেখেন এখানে যারা দিয়েছে আমি এখানে টেকনিক্যাল সার্ভিস লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো সার্ভিস এখানে শো করছে যারা আপনার এখানে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এবং তাদের প্রোফাইলকে গুগল বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করেছে আপনি যদি এখানে দেখেন এখানে কিন্তু স্পন্সর লেখা একটি সার্ভিস দেখাচ্ছে দ্য ফ্যাব সো স্পন্সর মানে হচ্ছে যে তারা গুগলকে পে করেছে এই জন্য এই বিজনেসটি সবাই আগে দেখাচ্ছে আর যে সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবু হুসাইন আবু তাহের টেকনিক্যাল সার্ভিস হ্যাঁ যে সার্ভিসগুলো এখানে আছে সেগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে কিন্তু আগে শো করছে র্যাঙ্কিং কেন আগে শো করছে কারণ হচ্ছে যে তারা গুগলে তাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়েছে তারা প্রফেশনালি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট সেট করেছে এসই করেছে যার কারণে তাদের সার্ভিসগুলো কিন্তু সবার আগে শো করছে তাছাড়া কিন্তু দেখেন এখানে টেকনিক্যাল সার্ভিস কিন্তু ডুবাই শহরে বা সারজাতে অল্প কিছু মানুষজন কিন্তু টেকনিক্যাল সার্ভিস দিচ্ছে না এখানে আপনি যদি দেখেন এখানে খুব বেশি সংখ্যা দেখাচ্ছে না সর্বোচ্চ তিরিশ চল্লিশটি হবে কিন্তু এ দেখেন এখানে যদি আমি সারজাতে দেখি এখানেও কিন্তু খুব বেশি না কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ধরনের সার্ভিস দিচ্ছে কিন্তু তাদের নাম কিন্তু এখানে নেই কেন নেই কারণ তারা হচ্ছে যে এখানে সার্ভিস প্রোভাইড করছে সেটি কিন্তু গুগলে অ্যাড করেনি যার কারণে তাদের এখানে নাম শো করছে না যারা এখানে শো করেছে তারা কিন্তু এখান থেকে কিন্তু ভালো কাস্টমার পাচ্ছে যেমন সাপোজ কারো যদি কোনো ধরনের সার্ভিসের প্রয়োজন হয় তারা গুগলে গিয়ে সার্চ করছে সেই রিলেটেড সার্ভিস সার্ভিস টেকনিক্যাল তারপর হচ্ছে যে ধরনের সার্ভিস আপনার যারা প্রোভাইড করে তো এখানে যাওয়ার পরে কিন্তু তারা এখান থেকে কাস্টমার যারা এখান থেকে কিন্তু কোম্পানির ইনফরমেশন নিচ্ছে কোম্পানির নাম্বার আছে তারপর হচ্ছে যে কোম্পানি কি কি সার্ভিস দিচ্ছে সে সবগুলো কিন্তু এখানে আছে এবং এখান থেকে চাইলে কোম্পানির রিভিউ দেখতে পারবে যে তারা যে সার্ভিস দিচ্ছে তাদের সার্ভিস কেমন যারা অন্যরা সার্ভিস নিয়েছে তারা কেমন সার্ভিস পেয়েছে তারা কিন্তু এখান থেকে রিভিউর মাধ্যমে জানতে পারবে সো আমি আপনাদেরকে যেটি বোঝানোর জন্য চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার যদি একটি বিজনেস থাকে আমিরাতে আপনাকে অবশ্যই গুগল বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে হবে প্রফেশনালি সেট আপ করতে হবে এবং রেগুলার আপনাকে আপডেট করতে হবে এবং আপনার যে সার্ভিস আছে যে পণ্য আছে সেগুলো রেগুলার যখন আপনি আপডেট করবেন এবং প্রফেশনালি আপনি সেট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে অনেক বেশি কাস্টমার পাবেন এবং আপনার বিজনেসটাকে সবার আগে দেখাবে এটির জন্য আপনি যেটি করতে পারেন আপনি যদি নিজে পারেন তাহলে তো ভালো আর যদি আপনি নিজে না বুঝেন খুব ভালো প্রফেশনাল কাউকে দিয়ে আপনি একটি গুগল বিজনেস অ্যাকাউন্ট সেট করেন এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে সেটি আমি করতে পারবো প্রফেশনালি গুগল বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করার ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার বিজনেসকে বাড়ানোর জন্য বিজনেসের সেলস বাড়ানোর জন্য গুগল বিজনেস অ্যাকাউন্ট খুবই ইম্পর্ট্যান্ট এখন পর্যন্ত যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট না থাকে আমি আপনাকে বলবো যে আপনি দ্রুত একটি বিজনেস অ্যাকাউন্ট সেট করুন এবং হচ্ছে এটার মাধ্যমে আপনি অনেক বেশি কাস্টমার পাবেন দ্বিতীয় যে টিপস আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট সঠিকভাবে ব্যবহার করা